রিচার্ড ক্লাইভ নামে এক লোক তার ছেলেকে পাঠালেন লন্ডনে থাকা এক বন্ধুর কাছে। সেই বন্ধু একটি কোম্পানির অন্যতম প্রভাবশালী ডিরেক্টর। চিঠি লিখে রিচার্ড বললেন, আমার ছেলেকে তোমার কাছে পাঠাচ্ছি, যদি সম্ভব হয় কোনো একটি কাজের ব্যবস্থা করে দিও। সেই বন্ধু তার 17 বছর বয়সী ছেলেকে একটি কোম্পানিতে কেরানি পদে চাকরি দিল 1742 সালের 15ই ডিসেম্বর। রিচার্ড ক্লাইভের সেই ছেলেটির নাম রবার্ট ক্লাইভ, আর যে কোম্পানিতে সে সবচেয়ে কম বেতনে চাকরি নিয়েছিল সেই কোম্পানির নাম ইস্ট ইন্ডিয়া কোম্পানি। রবার্ট ক্লাইভের শেষ পরিণতি খুবই ভয়াবহ হয়েছিল। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব সোনার চামচ মুখে দিয়ে জন্ম নেওয়া রবার্ট ক্লাইভের উত্থান পতন নিয়ে, তার মৃত্যু কিভাবে হয়েছিল, এমনকি তার মৃত্যুর আগে ও পরে তার সাথে ঠিক কী কী করা হয়েছিল, এই সমস্ত বিষয় নিয়ে। তাই রবার্ট ক্লাইভ সম্পর্কে জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন, আর এরই ফাঁকে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। 1725 সালের 25শে সেপ্টেম্বর ইংল্যান্ডের ওয়েস্ট মিডল্যান্ডের শ্রোপশায়ার শহরে জন্মগ্রহণ করেন রবার্ট ক্লাইভ। তার বাবার নাম রিচার্ড ক্লাইভ এবং মায়ের নাম রেবেকা গ্যাসকেল ক্লাইভ। রবার্ট ক্লাইভ ছিলেন তার পিতামাতার 7 কন্যা ও 6 পুত্র, মোট 13টি সন্তানের মধ্যে বড়। শৈশবে তিনি তার খালার কাছে বড় হন। রবার্ট ক্লাইভের 9 বছর বয়সে তার খালার মৃত্যু হয়। সম্রাট হেনরি চতুর্থ এর আমলে ক্লাইভ পরিবারের ছোট্ট একটি জমিদারি ছিল। তার বাবা তাকে প্রথমে মার্কেট ড্রাইটন গ্রামার স্কুলে ভর্তি করে দেন, কিন্তু উচ্ছৃঙ্খল আচরণের জন্য স্কুল কর্তৃপক্ষ অভিযোগ তোলে। পরে তার বাবা তাকে লন্ডনের মার্সেন টেইলর্স স্কুলে ভর্তি করে দেন। এখানেও উচ্ছৃঙ্খল আচরণের জন্য বহিষ্কৃত হলে তাকে হার্টফোর্ড শায়ারের একটি স্কুলে ভর্তি করে দেওয়া হয়। এই স্কুল থেকে তিনি প্রাথমিক শিক্ষা লাভ করতে সক্ষম হন। স্কলারশিপ না পাওয়ায় তার পরবর্তী শিক্ষা কার্যক্রম ব্যাহত হয়। এই সময় তিনি নিজের মতো করে লেখাপড়া করতে থাকেন। রবার্টের বাবা তাকে ইস্ট ইন্ডিয়া কোম্পানিতে কেরানি পদে যে চাকরির ব্যবস্থা করে দিয়েছিলেন, সেই সুবাদে 1743 সালের শুরুর দিকে তিনি জাহাজে করে ভারতে রওনা দেন। কিন্তু ওই জাহাজ মেরামতের জন্য ব্রাজিলের রিও ডি জেনেরিও বন্দরে প্রায় 9 মাস অবস্থান করে। এই সময় তিনি কিছুটা পর্তুগিজ ভাষা রপ্ত করতে সক্ষম হন। ভারতে তার এই ভাষা পরবর্তীতে বিশেষ কাজে লেগেছিল। ভারতে বাণিজ্যিক আধিপত্য বিস্তার নিয়ে ফ্রেঞ্চ ইস্ট ইন্ডিয়া কোম্পানি এবং ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির মধ্যে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলছিল। তখন রবার্টের একটি গুণ আচমকা প্রকাশ পেল। এতদিন তাকে কেউ সিরিয়াসলি নেয়নি, কিন্তু আচমকা 1751 সালে ফ্রেঞ্চ বাহিনীর বিরুদ্ধে অ্যাটাকে যাওয়া হবে বলে জানিয়ে রবার্ট সকলকে অবাক করে দিল। একাই নেতৃত্ব দিল প্রায় 300 সিপাহীর, আর যুদ্ধটা জিতেও গেল। আবার পরের বছর পেল আরও বড় একটা জয়। এই বিপুল সাফল্যের জন্য রবার্ট ক্লাইভকে কোম্পানি কমিশনারির কোয়ার্টার মাস্টারি পদে প্রমোশন দিল, যা সাংঘাতিক উচ্চ পদই শুধু নয়, পুরস্কার ও ভাতা হিসেবে তার আয় হল প্রায় £40,000। মাত্র 10 বছরের মধ্যে সে গড়ে তুলল একটি সাফল্যময় জীবন। তখন তার বয়স মাত্র 27 বছর। অ্যাস্টনম্যান রয়্যালের বোন মার্গারেট ম্যাসকেলেনকে বিয়ে করলেন তখন রবার্ট ক্লাইভ। এবার ভারতকে বিদায় জানানোর পালা। বিপুল সম্পত্তি আর সাফল্যে ভরা জীবন, আর কি চাই? 23শে মার্চ 1753 সাল বম্বে ক্যাসল নামের একটি জাহাজে চেপে রবার্ট আর মার্গারেট ফিরে গেলেন লন্ডনে। কিন্তু নিয়তি অন্যরকম এক চিত্রনাট্য তৈরি করেছিল ক্লাইভের জন্য, অবশ্য ভারতবর্ষের জন্যও। ঠিক 18 মাস পর আবার তাকে ফিরে আসতে হলো, কারণ ফরাসিরা আবার মারাত্মক আগ্রাসী হয়ে উঠেছে সেখানে। কোম্পানির কাজকর্ম ধ্বংস হয়ে যাবে ফরাসিদের অত্যাচারে। অতএব ক্লাইভ ছাড়া আর কে যাবে? যে ছেলেটি সামান্য ক্রানির চাকরি নিয়ে ভারত গিয়েছিল 1743 সালে, এবার তাকেই পাঠানো হচ্ছে সেই কোম্পানির ডেপুটি গভর্নর হিসাবে। 1755 সালের সেপ্টেম্বর মাসে ক্লাইভ যখন ভারতে দ্বিতীয়বার এলেন, তখন মাদ্রাস নয়, অন্য একটি শহর। মুর্শিদাবাদ হয়ে উঠেছে ইস্ট ইন্ডিয়া কোম্পানির সবচেয়ে বড় বাণিজ্য কেন্দ্র। এমন সম্পদশালী একটি রাজ্যের শাসক ছিলেন নবাব আলীবর্দী খান। বস্তুত তার আমলে শেষবার বাংলা দেখেছিল অর্থনৈতিক উন্নতির একটি উল্লেখযোগ্য রূপরেখা। 1756 সালের মার্চ মাসের দিকে আলীবর্দী খায়ের হঠাৎ একটা স্ট্রোক হলো। শরীর নাড়াতে পারছিলেন না তিনি, ইশারায় কথা বলতে পারলেই যেন ভালো হয়। ঠিক সেই সময় তিনি দুটি খবর পেলেন। প্রথমত, কর্ণাট প্রদেশে ইস্ট ইন্ডিয়া কোম্পানি কিভাবে মোগল নবাবদের সব ক্ষমতা কুক্ষিগত করে হাতের পুতুল করে রেখেছে, আর দ্বিতীয়টি হলো কোম্পানি কলকাতায় কিছু কিছু এলাকায় হঠাৎ নতুন বিল্ডিং তৈরি করছে, কিল্লা মেরামত করছে এবং প্রাচীর নির্মাণের কাজে হাত দিয়েছে। হঠাৎ কলকাতায় প্রাচীর কেন?
এরা তো ব্যবসা করবে, এদের এই অধিকার তো দেওয়া হয়নি, বললেন আলিবর্দী খাঁ। তাদের নিষেধ করে দিতে নারায়ণ সিংকে পাঠালেন গভর্নরের কাছে, আর তিনি ফিরে আসার আগেই 9 এপ্রিল 1756 সালে আলিবর্দী খাঁয়ের জীবনের অবসান হলো। বিকেলবেলায় নানার মৃত্যু হয়েছে, সেই রাতেই সিরাজউদ্দৌলা মসনদে নবাব হিসাবে বসেন। তখন থেকেই শুরু হলো ইস্ট ইন্ডিয়া কোম্পানির সঙ্গে নবাব সিরাজের প্রত্যক্ষ বিরোধ। ফরাসিদের বিতাড়িত করার পর রবার্ট ক্লাইভ তার শেষ এবং সবচেয়ে বড় শত্রু নবাব সিরাজউদ্দৌলাকে উৎখাত করতে অগ্রসর হন। তিনি শীঘ্রই বুঝতে পারলেন যে নবাবের বিরুদ্ধে দরবারে একটা ষড়যন্ত্র চলছে এবং যার নেতৃত্বে ছিলেন সিরাজের প্রধান সেনাপতি মির্জা জাফর আলী খান। ষড়যন্ত্রের পরিকল্পনা অনুযায়ী 1757 সালের 23শে জুন তথাগতিত পলাশির যুদ্ধ অনুষ্ঠিত হয়। সিরাজউদ্দৌলা সম্পূর্ণরূপে পরাজিত হন এবং পরবর্তীকালে মীর জাফরের পুত্র মিরন কর্তৃক বন্দী ও নিহত হন। 1757 সালে সিরাজের ছিন্নভিন্ন দেহ গোটা শহরে ঘোরানোর পর 7ই জুলাই এই যুদ্ধে কোম্পানির সহায়তার পেমেন্ট হিসাবে ক্লাইভ একাই পেয়েছিলেন 2,34,000 পাউন্ড। প্রথম ইনস্টলমেন্ট হিসাবে পান 75,00,000 পাউন্ড। 1757 সাল থেকে 1765 সাল পর্যন্ত মুর্শিদাবাদের নবাবের কোষাগার থেকে ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাছে গিয়েছিল প্রায় 22,00,000 পাউন্ড। ক্লাইভ দফায় দফায় ইংল্যান্ড ফিরেছেন, আবার এসেছেন। শুধু কি ক্লাইভ, কলকাতার তাবৎবাবু মহতাব রায় নামের জগৎ শেঠ, এমনকি কলকাতার বিখ্যাত বাবুদের পালিত গণিকারা পর্যন্ত ক্ষতিপূরণ পেয়েছিল 1,000,000 পাউন্ড। 1767 সালে অর্থাৎ পলাশির যুদ্ধের 10 বছর পর ক্লাইভ ইংল্যান্ডে ফিরে যান। তিনি ভারত ছেড়ে চলে গেলেও রেখে যান অনেক কিছুই, ঘুষ, দুর্নীতি, সম্পদ আত্মসাত, প্রাসাদ ষড়যন্ত্র, দুর্বৃত্তায়ন আর অপরাজনীতির এক জঘন্য ইতিহাস। তার দুর্নীতি এমন পর্যায়ে পৌঁছে যায় যে 1772 সালে ইংল্যান্ডের পার্লামেন্ট একরকম বাধ্য হয়েই তার দুর্নীতির বিরুদ্ধে তদন্ত শুরু করেন। তার দুর্নীতির তত্ত্ব এক এক করে বের হতে থাকে। তখন তিনি সম্পদের মায়া ছেড়ে দিলেন, আত্মসম্মানের কথা বিবেচনা করে তিনি সব সম্পদের বিনিময়ে তদন্ত বন্ধ করতে চেয়েছিলেন, সম্মান রক্ষার জন্য করুণ আর্তনাদ জানান, কিন্তু তাতে কোনো কাজ হয়নি। তদন্ত চলতে থাকে নিজস্ব গতিতে। 1774 সালের 22শে নভেম্বর অপমানের জ্বালা সহ্য করতে না পেরে আত্মহত্যার পথ বেছে নেন রবার্ট ক্লাইভ। তখন কোনো সুইসাইড নোট লিখে যাননি রবার্ট ক্লাইভ। প্রচলিত আছে যে 49 বছর বয়সে আত্মহত্যার জন্য তিনি নিজেই নিজের গলায় ছুরি চালিয়ে দেন, যদিও তার পরিবার একথা অস্বীকার করেন। কিন্তু কেউ কেউ আবার প্রচার করেন যে অতিরিক্ত আফিম বা মাদক গ্রহণ অথবা হৃদরোগে তার মৃত্যু হয়েছে। তবে তার আত্মহত্যার পিছনে বহুল প্রচারিত মতটিকেই উদ্ধৃত করে স্যামুয়েল জনসন নামে এক লেখক লিখেছেন, ক্লাইভ এমন সব অপরাধের মাধ্যমে তার ভাগ্য গড়েছিলেন যেগুলো সম্পর্কে তার চৈতন্য শেষমেশ তাকে নিজের গলা কাটতে বাধ্য করেছিল। তাকে সমাহিত করা হয়েছিল রাতের বেলা গোপনে আন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠানের মধ্য দিয়ে। তার কবরে পরিচিতিমূলক কোনো ফলক বা চিহ্ন রাখা হয়নি। 1774 সালে ভারতে ব্রিটিশ শাসনের প্রতিষ্ঠাতা রবার্ট ক্লাইভ যখন আত্মহত্যা করেন, তখন তিনি ইংল্যান্ডের অন্যতম ঘৃণ্য ব্যক্তিদের একজন ছিলেন। পরবর্তীকালে ব্রিটিশ সরকারের প্রশাসনিক কেন্দ্র হোয়াইট হলের ডাইনিং স্ট্রিটের পেছনে সগৌরবে দাঁড়িয়ে থাকা রবার্ট ক্লাইভের মূর্তিটিও সরানোর দাবি উঠেছে সাধারণ মানুষের কাছ থেকে। ব্রিটেনের একজন কলামিস্ট উইলিয়াম ডাম রিম্পল তার এক প্রতিবেদনে লিখেছেন, ক্লাইভ এমন কোনো ব্যক্তি নন যাকে আমাদের এ যুগে সম্মান জানানো উচিত। ইতিমধ্যে অনেকেরই মূর্তি অপসারণ করা হয়েছে, এখন সময় এসেছে ক্লাইভের মূর্তিটিকেও জাদুঘরে পাঠানোর। ব্রিটেনের যে অন্ধকার ইতিহাস রয়েছে, ভবিষ্যৎ প্রজন্মকে তা জানাতে কাজে লাগবে এটি। বর্ণবাদী রবার্ট ক্লাইভকে ভারত ও ব্রিটেন উভয় দেশেই ঘৃণে করে। বন্ধুরা, এই ভিডিওটি দেখার পর রবার্ট ক্লাইভ সম্পর্কে আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টস করে জানাবেন। আমাদের ভিডিওগুলো ভালো লাগলে লাইক করবেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।